রাজবাড়ী সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে এই ভার্চুয়াল ক্লাস সেশনে স্বাগত জানাই। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ। তোমাদের সাথে আজকে আমি ফিনান্স, ব্যাংকিং ও বিমা এ বিষয়ে কথা বলবো। তোমরা জানো আগের দুটি ক্লাস ফিনান্স, ব্যাংকিং ও বিমার প্রথম চ্যাপ্টারের উপরে আমি নিয়েছিলাম, এবং সেখানে যে ক্লাসটা নিয়েছিলাম, যে ক্লাস দুটি নিয়েছিলাম, সেই দুটি ক্লাসের উপরে আজকে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো, এবং এই ক্লাস শেষে তোমরা জানতে পারবে যে সৃজনশীল প্রশ্নপত্র কিভাবে তৈরি হয় এবং এর উত্তর কি নিয়ম কানুন মেনে করতে হয়, এবং এই চ্যাপ্টারের উপরে কি ধরনের সৃজনশীল প্রশ্ন হতে পারে তার দুই একটা বিষয় নিয়ে আমরা আজ তোমাদের সাথে আলাপ করব। তো তোমাদের শুরুতেই আমি বলি যে সৃজনশীল প্রশ্নের আনসার করতে গেলে তোমরা নিশ্চয়ই জানো 30 মার্কস হচ্ছে এমসিকিউ এর, আর সৃজনশীলের জন্য 70 মার্কস। এই 70 মার্কসে তোমাদের 7টা প্রশ্নের উত্তর করতে হয়। প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক থাকে, এবং এই উদ্দীপকের ভিত্তিতে তোমাদের ব এবং ঘ এই দুটো প্রশ্নের উত্তর করতে হয়। আর ওই সৃজনশীল প্রশ্নে ক এবং খ যে দুটি প্রশ্ন থাকে ওই সৃজনশীল উদ্দীপকে, ক এবং খ যে দুটি প্রশ্ন থাকে সে দুটো কিন্তু এই উদ্দীপক থেকে আসবে না, স্বাভাবিকভাবে উদ্দীপক থেকে আসবে না, যদি কাকতালীয় ভাবে মিলে না যায়। কারণ ক এবং খ এর অ্যান্সারে তোমাদেরকে যাচাই করা হয়, কতে যাচাই করা হয় যে তোমার ওই বিষয়বস্তুর উপরে ফিনান্স, ব্যাংকিং ও বিমার যে টপিকটার উপরে ক নম্বর প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা সম্পর্কে তোমার জ্ঞান কতটুকু সেটা যাচাই করার জন্য। আর খ নম্বরে যাচাই করা হয় কোনো একটা টপিকের উপরে তোমার অনুধাবন ক্ষমতা, তুমি কেমন বুঝতে পেরেছো ওই টপিকটা, সেটা যাচাই করা হয়। আর যে উদ্দীপকটা দেয়া হয় সেই উদ্দীপক থেকে তোমার যাচাই করা হবে গ এবং ঘ নাম্বারের আনসার। তার মানে যে তুমি প্র্যাকটিক্যাল যে প্রবলেম, যে উদ্দীপক, এই প্র্যাকটিক্যাল প্রবলেমের ভিত্তিতে তুমি কিভাবে বাস্তব ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারো, তার মানে তুমি বইয়ে যে ধরনের প্রবলেম পড়েছো, যে ধরনের টপিকের কোনো বিষয়বস্তু পড়েছো, ব্যক্তিগত সমস্যা সমাধানে সেটা তুমি কিভাবে ব্যবহার করতে পারো। আর ঘতে এসেও তোমার উচ্চতর দক্ষতাটা কেমন সেই বিষয়টা কিন্তু দেখা হয়। তো আজকের ক্লাস শেষে মূলত তোমরা এই নিয়ম কারণটা জানতে পারবে, এবং একই সাথে এই ব্যবসায় কি বলে ফিনান্স, ব্যাংকিং ও বিমা সূচনা চ্যাপ্টারের যে মৌলিক বিষয়গুলো আছে তার উপর থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো প্রশ্ন এখন কমন করার বিষয় নাই, তোমার এর স্ট্রাকচারটা জানতে হবে যে কিভাবে প্রশ্নের আনসার করতে হয়। তো আমরা কথা না বাড়িয়ে আসো, দেখি প্র্যাকটিক্যালি একটা প্রশ্ন আমরা দেখি যে এই প্রশ্নের উদ্দীপক কিভাবে থাকবে, অন্যান্য প্রশ্ন কিভাবে থাকবে, এবং সেগুলোর আনসার কিভাবে করতে হবে। প্রথম প্রশ্নটা, সৃজনশীল প্রশ্ন, তোমরা খেয়াল করো, এখানে দেখো আছে জনাব কিবরিয়া একটা কর্পোরেট প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপক হিসেবে বার্ষিক পরিকল্পনার আওতায় তার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের সংস্থান সহ কোন উৎস বেশি সুবিধাজনক হবে তা নির্ণয় করেন, অতঃপর যথাসময়ে অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।
প্রাথমিকভাবে যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তিনি সেখানে জমি ক্রয়, বিল্ডিং নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় সহ দীর্ঘমেয়াদী কতটুকু কি খরচ করতে হবে তা হিসাবে আনেন, প্রত্যাশিত আয় কি হবে তাও হিসাবে আনেন, তার আলোকে কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করে। প্রশ্ন কতে আছে, ব্যবসায় অর্থায়ন কি? খতে, অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যকরণের নীতি কেন অনুসরণ করা হয়? গতে যে প্রশ্নটা আছে, এইটা দেখবে যে উদ্দীপকে যে প্রবলেম আছে তার সাথে সংশ্লিষ্ট কি আছে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব কিবরিয়া প্রথমত অর্থায়নের কোন কাজ করেন তা ব্যাখ্যা করো, এবং শেষ প্রশ্ন, জনাব কিবরিয়া কোনো নতুন প্রকল্প গ্রহণে মূলধন বাজেটিং করেন, তুমি কি এ বক্তব্যের সাথে একমত? মতের সপক্ষে যুক্তি দাও। যদি তুমি একমত হও তাহলে কেন একমত সেই জবাবগুলো দিবে, যদি তুমি এই বক্তব্যের সাথে একমত না হও তাহলে সেই দিকেও তোমার যুক্তিগুলো দিবে। তো প্রথমে দেখো, এখানে বলা আছে ব্যবসায় অর্থায়ন কি। ব্যবসায় অর্থায়ন কিন্তু তুমি এই উদ্দীপকটা পড়লে এর মধ্যে খুঁজে পাবে না। ব্যবসায় অর্থায়ন আমরা আলাপ করেছিলাম, সেই টপিকটা থেকে তোমাকে বলতে হবে যে ব্যবসায় এখানে খুব কম কথায় একটা লাইনে তোমার এখানে আনসারটা হতে পারে। কোন কোন ক্ষেত্রে এই ক নাম্বারের আনসারটা একটা ওয়ার্ডে হতে পারে, দুই তিন চারটা পাঁচটা ওয়ার্ডে হতে পারে, এমনকি কখনো কোনো সংখ্যায়ও হতে পারে, সাল হতে পারে। যাই হোক, এখানে দেখো ব্যবসায় অর্থায়ন কি, আমরা এক কথা বলতে পারি যে ব্যবসায় অর্থায়ন হলো কোনো প্রতিষ্ঠানের অর্থের প্রয়োজনীয়তা নির্ধারণ করা, অর্থের উৎস নির্ধারণ করা, উৎস থেকে অর্থ সংগ্রহ করা, সংগৃহীত অর্থ যথাযথভাবে প্রয়োগ করার সামগ্রিক প্রক্রিয়াকে অর্থায়ন বলে। এইটুকু একটা সেন্টেন্স তুমি লিখলে একে এক মার্কস পাবে। আসো দেখি খতে কি বলা আছে। খতে বলা আছে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি কেন অনুসরণ করা হয়। এটার আনসার করতে গেলে তোমার প্রথমে বলা দরকার যে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি কি। যে নীতির আওতায় অর্থ ব্যবস্থাপক তার সমুদয় সম্পদ, সমুদয় অর্থ একটি মাত্র সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করে থাকেন, তার নাম পোর্টফোলিও বৈচিত্র্যকরণ নীতি। এবং প্রশ্ন হলো কেন অনুসরণ করা হয়। পোর্টফোলিও বৈচিত্র্য লিখতে হবে যে পোর্টফোলিও বৈচিত্র্যকরণ করলে যদি বিনিয়োগ ক্ষেত্রগুলোর কোনো একটা ক্ষেত্রে লস আসে অন্য ক্ষেত্রগুলোতে লাভ হবে, ফলে প্রতিষ্ঠান কিন্তু সার্বিকভাবে তার বিনিয়োগ থেকে লাভ অর্জন করতে পারবে। আবার এমন হতে পারে যে কোনো একটা বিনিয়োগ ক্ষেত্রের দেখা গেল যে মালিক সে দেউলিয়া হয়ে গেছে, তাহলে ওখান থেকে তোমার সম্পদ লাভ তো আসবেই না, সম্পদের কিছু অংশ কিন্তু অনেক অংশ সেখানে তুমি আদায় করতে পারবে না। কিন্তু একই সাথে যেহেতু সবগুলো সম্পদই ক্ষতিগ্রস্ত হবে না, আমরা ইতিহাস থেকে নিশ্চিত এটা জেনেছি, সে কারণেই পোর্টফোলিও বৈচিত্র্যকরণ নীতি গ্রহণ করা দরকার। গ নম্বরে উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব কিবরিয়া প্রথমত অর্থায়নের কোন কাজ করেন তা ব্যাখ্যা করো। এই প্রশ্নের জবাব দিতে গেলে তোমার নিশ্চয়ই জানা দরকার যে অর্থায়নের কি কি কাজ থাকে, এবং সেই কাজগুলোর মধ্যে উদ্দীপকে এরকম কোনো কথা বলা আছে কিনা। তোমরা জানো যে অর্থায়নের মূলত যে চারটি কাজ আছে, তার একটি তহবিল সংগ্রহ করা, তহবিল সংরক্ষণ করা, সেই তহবিল বিনিয়োগ করা, এবং বিনিয়োগ করে যে সম্পদ অর্জিত হবে, বিনিয়োগ করে যে মুনাফা অর্জিত হবে সেটা বন্টন করা। এই যে চারটা কাজ, এই চারটার কোন কাজের সাথে যায়, জনাব কিবরিয়া
কর্পোরেট প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপক হিসেবে বার্ষিক পরিকল্পনার আওতায় তার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের সংস্থান সহ কোন উৎস বেশি সুবিধাজনক হবে তা নির্ণয় করেন। তার মানে যে এখানে আমরা এই প্রশ্নের উত্তর গ নম্বর প্রশ্নের উত্তরে বলতে পারি যে জনাব কিবরিয়া অর্থায়নের তহবিল সংগ্রহের কাজটি করে থাকেন। কেন? আমরা ফিনান্সে পড়েছি যে তহবিল সংগ্রহের কাজের মধ্যে আছে যে প্রতিষ্ঠানের কতটুকু অর্থ লাগবে, কোন কোন উৎস থেকে সেই অর্থ সংগ্রহ করা হবে, এই বিষয়গুলো কিন্তু তহবিল সংগ্রহের যে কাজটি আছে তার আওতায় পড়ে। এখানে দেখো একইভাবে উনি বার্ষিক পরিকল্পনা করেছেন, অর্থ ব্যবস্থাপক বার্ষিক পরিকল্পনার আওতায় তার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের সংস্থান করেন এবং কোন উৎস থেকে এই অর্থ সংগ্রহ করাটা বেশি সুবিধাজনক হবে সেটা নির্ণয় করেন। অতএব আমরা বলতে পারি তিনি অর্থের প্রথম অর্থ সংস্থানের প্রথম কাজ তহবিল সংগ্রহের কাজের কথা বলেছেন। ঘতে আছে জনাব কিবরিয়া কোন নতুন প্রকল্প গ্রহণে মূলধন বাজেটিং করেন। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? হ্যাঁ, আমি অবশ্যই এই বক্তব্যের সাথে একমত, কারণ আমরা জানি যে মূলধন বাজেটিং হলো যে দীর্ঘমেয়াদী কোনো সম্পদে অর্থ বিনিয়োগ করা এবং সে বিনিয়োগের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা। তো এখানে আমরা উদ্দীপককে দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তিনি সেখানে জমি ক্রয়, বিল্ডিং নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় সহ দীর্ঘমেয়াদী কতটুকু কি খরচ করতে হবে তা হিসাবে আনেন। তার মানেই হলো যে উনি ক্যাপিটাল বাজেটিং করেন, মূলধন বাজেটিং করেন, কারণ আমরা জেনেছি যে মূলধন বাজেটিং এর দীর্ঘমেয়াদী সম্পদ, এই দেখো জমি ক্রয়, বিল্ডিং নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় সবগুলোই দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগের সিদ্ধান্তের সাথে জড়িত। আরেকটা বিষয় স্পষ্ট, প্রত্যাশিত আয়। আমরা মূলধন বাজেটিং এর বেলায় দেখে থাকি যে যে দীর্ঘমেয়াদী সম্পদে আমরা বিনিয়োগ করব সেই সম্পদ থেকে প্রাক্কলিত আমার নগদ প্রবাহ কতটুকু, সেই কথাটাও কিন্তু এখানে বলা আছে। প্রত্যাশিত আয় কি হবে তাও হিসাবে আনেন। অতএব আমরা বলতে পারি যে জনাব কিবরিয়া কোনো নতুন প্রকল্প গ্রহণে মূলধন বাজেটিং করেন। তো এইভাবে আনসার গুলো তোমরা যদি পর্যায়ক্রমে লিখতে থাকো তাহলে ভালো নাম্বার পাবে। তোমাদের অনেকেই দেখি পরীক্ষার খাতায় কি করো যে এই উদ্দীপকটা ঘুরাই ফিরাই লিখে দাও, নো, এর মূল কথাটুকু যদি তুমি আগে আনতে পারো। যেমন গ নাম্বারের মূল কথাটুকু কি, যে জনাব কিবরিয়া প্রথমত অর্থায়নের কোন কাজ করেন, প্রথমত অর্থায়নের তহবিল সংগ্রহের কাজ করেন, এই মূল কথাটা লিখলে তহবিল সংগ্রহ মানে কি কি সেই কথাগুলো তুমি ব্যাখ্যা করে যাবে, তাহলে কিন্তু তোমার পূর্ণ মার্কস আসবে। আবার একইভাবে নিচেরটায় জনাব কিবরিয়া কোনো নতুন প্রকল্প গ্রহণে মূলধন বাজেটিং করেন, তার মানে মূলধন বাজেটিং বলতে কি বোঝায় সে কথাটা তুমি লিখবে। তারপরে এই উদ্দীপকে মূলধন বাজেটিং এর কথা বলা আছে কিনা আমি যেটা ব্যাখ্যা করলাম সেটা করবে। অতএব সেক্ষেত্রে তুমি ভালো মার্কস আশা করতেই পারো। আরেকটা প্রশ্ন আমরা দেখি, মিস্টার রহমান স্কয়ার কোম্পানির আর্থিক ব্যবস্থাপক, যিনি সর্বদা কোম্পানির মুনাফা বৃদ্ধির কথাই চিন্তা করেন, ফলে তিনি কোম্পানির উৎপাদিত পণ্যের গুণগত মানের দিকে খেয়াল না রেখে পণ্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে মুনাফা বাড়ানোর দিকেই বেশি মনোযোগ দেন। কথাটা খেয়াল করো যে মিস্টার রহমান স্কয়ার কোম্পানির আর্থিক ব্যবস্থাপক, তার মূল উদ্দেশ্যই থাকে যে মুনাফাটা কিভাবে বৃদ্ধি করা যায়। তোমরা জানো একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূলত আর্থিক ব্যবস্থাপকের দুটো উদ্দেশ্য থাকে, একটা হলো প্রতিষ্ঠানের মুনাফাকে বৃদ্ধি করা, আরেকটা হলো প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি করা। তো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে মিস্টার রহমান তিনি কিন্তু সবসময় মুনাফা বৃদ্ধির কথা চিন্তা করছেন, ফলে পণ্যের উৎপাদিত যে পণ্যটা তার কোয়ালিটি যদি একটু খারাপও হয় সেদিকে ওনার নজর কম। উনি কি করেন, পণ্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে যত বেশি, ধরো 10 টাকা একটা পণ্য তৈরি করা হয়েছে, একটা পণ্য তৈরি করতে 10 টাকা খরচ হয়েছে, উনি যদি সেখানে এই পণ্যটা 18 টাকা 20 টাকায় বিক্রি করতে পারেন তাহলে 8 টাকা বা 10 টাকা ওনার মুনাফা হবে,
যত বেশি দামে বিক্রি করা যাবে তত বেশি মুনাফা পাবেন। এই হচ্ছে ওনার ধ্যান জ্ঞান। পক্ষান্তরে মিস্টার হারুন শাইনপুকুর কোম্পানির আর্থিক ব্যবস্থাপক, তিনি তার কোম্পানির উৎপাদিত পণ্যের গুণগত মান যথাযথভাবে নিয়ন্ত্রণ করেন, ভোক্তার স্বার্থের দিকটা মাথায় রেখে তিনি ইউনিট প্রতি অপেক্ষাকৃত কম মুনাফা অর্জন করেন, ফলে শাইনপুকুর কোম্পানির উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারিত হয়। মিস্টার হারুন কোম্পানি সংশ্লিষ্ট সকলের স্বার্থের দিক মাথায় রেখে কোম্পানির সম্পদ বৃদ্ধির দিকে নজর দেন। তাহলে আমরা দেখলাম যে দুইজন আর্থিক ব্যবস্থাপকের মধ্যে দুইজনের চিন্তা ভাবনা কিন্তু দুই রকম। মিস্টার রহমান উনি সবসময় মুনাফা বাড়াতে চান, কিন্তু মিস্টার হারুন কি করেন, উনি পণ্যের মানটার আগে ভালো করতে চান, মুনাফা কম হোক তাতে কোনো অসুবিধা নেই, এই যে বলছে অপেক্ষাকৃত কম মুনাফা অর্জন করতে চান। এখন আসো আমরা দেখি ক নাম্বার, অর্থায়ন কাকে বলে। ওই একইভাবে অর্থায়ন কাকে বলে, আমরা আগের প্রশ্নে দেখেছি যে অর্থের প্রয়োজনীয়তা নির্ধারণ করা, অর্থের উৎস শনাক্ত করার মাধ্যমে তহবিল সংগ্রহ করা, সংগৃহীত তহবিল যথাযথভাবে সংরক্ষণ করা, বিনিয়োগ করা, এবং বিনিয়োগ থেকে যে মুনাফা অর্জিত হবে সেটা যথাযথভাবে বন্টন করা, এই সামগ্রিক কাজকে অর্থায়ন বলে। মুনাফা ও তারল্যের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান ব্যাখ্যা করো। আমরা ধরেই নিচ্ছি যে ওরা যে কথাটা বলেছে সেটা সত্য, তা না হলে তোমার কোনো মতামত চাইতো। এখানে বলেছে যে মুনাফা ও তারল্যের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, তার মানে কি, যে মুনাফা যদি বৃদ্ধি করতে যাই তারল্য কমে যায়। তারল্য বলতে আমরা কি বুঝি, তারল্য বলতে যে প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সে নগদ টাকার সরবরাহকে বুঝি, এবং একই সাথে এমন পরিমাণ নগদ সমতুল্য সম্পদ, যেমন ধরো সঞ্চয়পত্র আছে, শেয়ার সার্টিফিকেট আছে, যেটা যে কোনো সময় বাজারে বিক্রি করে নগদ টাকায় রূপান্তর করা যায়, এই জাতীয় সম্পদের উপস্থিতিকে আমরা বলি তারল্য। আর মুনাফা তোমরা বুঝতে পারো যে উৎপাদিত পণ্যের ব্যয় বাদ দিলে যা থাকে সেটা মুনাফা। এই মুনাফা ও তারল্যের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক, হ্যাঁ এ কথা সত্য, মুনাফা এবং তারল্যের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। কারণ তোমরা জানো যে যত বেশি নগদ টাকা ক্যাশ বাক্সে রাখা হয় ওই টাকা তো আর অন্য কিছু আয় করতে পারে না, ওইটা অলস পড়ে থাকে, তাহলে তত বেশি প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির পরিমাণ কিন্তু কমে যায়। আমার 10 লাখ টাকা ক্যাপিটাল, তার 2 লাখ টাকা যদি ক্যাশে ফেলে রাখি, যে এই জন্য ফেলে রাখি যে বিভিন্ন আমার পাওনাদার আসবে তাদেরকে পরিশোধ করব, হয়তো তোমার তার জন্য 50,000 টাকা পরিশোধ করতে হবে, তুমি 2 লক্ষ টাকা রেখেছো ক্যাশ বাক্সে, 1.5 লাখ টাকা বেশি রাখছো, অথচ এই 1.5 লাখ টাকা তোমার ক্যাশ বাক্সে না রেখে তুমি যদি ব্যাংকে রাখতে বা কিছু শেয়ার সার্টিফিকেট কিনতে, অন্যান্য কোনো জায়গায় বিনিয়োগ করতে, তাহলে সেখান থেকে কিন্তু ভালো মুনাফা অর্জন করা যেতে পারত। সো অর্থ, যত আমি বেশি ক্যাশ বাক্সে রাখবো মুনাফা আমার তত কমে যাবে। আবার একইভাবে দেখো যে অর্থ যদি আমি কম রাখি তাহলে সেই বাড়তি অর্থটা আমি অন্য কোথাও বিনিয়োগ করে বাড়তি আয় করতে পারছি। সো মুনাফা কম রাখলে, সরি, নগদ অর্থ কম রাখলে মুনাফা বৃদ্ধি পাবে, আবার নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যাবে। অতএব মুনাফা ও তারল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। গ নাম্বার, এইবার আমরা আগেও বলেছি যে গ এবং ঘ এই দুটো উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট। তোমরা দেখো গ নাম্বারে বলা আছে উদ্দীপকের স্কোয়ার কোম্পানিতে অর্থায়নে কোন লক্ষ্যের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। অর্থায়নে কোন লক্ষ্যের প্রতিফলন, তাহলে আমরা একটু আগে কিন্তু বলেছি যে অর্থায়নের মূল লক্ষ্য দুটো, একটা মুনাফা বৃদ্ধিকরণ আর একটা সম্পদ সর্বাধিকরণ। তো নিশ্চিত এখানে কোন লক্ষ্যের প্রতিফলন করছে স্কোয়ার কোম্পানিতে, কোন লক্ষ্যে স্কোয়ার কোম্পানিতে শুধু মুনাফা করতে চান
এই আর্থিক ব্যবস্থাপকের সব সময় ধ্যান জ্ঞান মুনাফা বৃদ্ধি করব, দরকার হলে আমি পণ্যের মূল্য বাড়াই দেব, বেশি করে মুনাফা করব। সো এখানে অর্থায়নের মুনাফা বৃদ্ধির লক্ষ্যের প্রতিফলন ঘটেছে, মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যের প্রতিফলন ঘটেছে। কেননা তিনি সব সময় মুনাফা বৃদ্ধির কথাই চিন্তা করেন, উৎপাদিত এমনকি উৎপাদিত পণ্যের গুণগত মানের দিকে লক্ষ্য করার সময় ওনার নাই, যে যে মানের পণ্যই হোক দাম আর একটু বাড়াই দিলে আর একটু বেশি টাকা মুনাফা হবে, তিনি এভাবে চিন্তা করেন। এই জন্য আমরা বলতে পারি যে তিনি মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যের দিকে দৃষ্টিপাত করেছেন, এখানে সেটাই প্রতিফলিত হয়েছে। ঘ নম্বরে, উদ্দীপকের দুটি কোম্পানির মধ্যে কোন কোম্পানিটি দীর্ঘমেয়াদে টিকে থাকবে বলে তুমি মনে করো, যুক্তি দাও। তাহলে উদ্দীপকে আমরা প্রথমটার একরকম ব্যাখ্যা দেখলাম, দ্বিতীয়টায় তোমরা খেয়াল করো মিস্টার হারুন এই অর্থ ব্যবস্থাপক উনি কি করছেন, উনি সামাজিক দায়িত্ব পালনের চেষ্টা করছেন। কিভাবে বুঝবো? উনি যে পণ্যটা সমাজে বিক্রি করবেন সেই পণ্যটার গুণগত মান যাতে ভালো হয় সে বিষয়ে ওনার নজর আছে, ভোক্তার স্বার্থের দিকটা মাথায় রেখে তিনি ইউনিট প্রতি অপেক্ষাকৃত কম মুনাফা করেন। আবার কি করেন, যে পণ্য অপেক্ষাকৃত কম দামে বিক্রি করেন, ফলে অল্প মুনাফা হয়। কিন্তু তার ফলে আরেকটা ঘটনা কিন্তু ঘটে, সেটা হলে শাইনপুকুর কোম্পানি উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারিত হয়। তার মানে কি, যে তুমি কম মুনাফা করবে, ভালো মানের পণ্য দিবে, তাহলে লোকজন তোমার পণ্যই বেশি কিনতে আসবে, আর যখন এই বিক্রির পরিমাণটা অনেক বেড়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি প্রতি ইউনিটে কম মুনাফা হলেও সার্বিকভাবে মুনাফা বেড়ে যাবে। এই জন্যে শাইনপুকুরের যে শেয়ার বাজারে থাকবে সেই শেয়ার ক্রেতারা, যারা শেয়ারে বিনিয়োগ করেন যারা, তারা কিন্তু শাইনপুকুরের এই শেয়ারটাই কিনতে চাবেন, সব সময় এর চাহিদা বেশি থাকবে, বাজারে শেয়ারের মূল্য বেশি থাকবে। উল্টো দিকে মিস্টার রহমানের স্কয়ার কোম্পানির শেয়ার কিন্তু শেয়ারের দাম কিন্তু কমে যাবে, বিকজ মুনাফা করার কথা চিন্তা করতে গিয়ে তিনি কোয়ালিটি সম্পন্ন পণ্য ভোক্তাদেরকে দেন নাই। ভোক্তারা যখন এই পণ্য ভোগ করবেন তারা এর দেখবেন যে কোয়ালিটি ভালো না, তখন তারা এই কোম্পানির পণ্য আর কিনতে চাবেন না। যখন এই কোম্পানির পণ্য কিনবেন না তাহলে এই কোম্পানির মুনাফা কমে যাবে, এই কোম্পানির মুনাফা কমে গেলে এর এই কোম্পানির শেয়ার যারা কিনেছে তারা ডিভিডেন্ড কম পাবে, লভ্যাংশ কম পাবে। ফলে দীর্ঘমেয়াদে আমরা দেখতে পাবো যে মিস্টার রহমানের সে মিস্টার হারুনের কোম্পানি শাইনপুকুর কোম্পানি দীর্ঘমেয়াদে টিকে থাকবে, কারণ তাদের পণ্য ভালো হওয়ার কারণে বাজারে চাহিদা থাকবে, সকলে বাজারে চাহিদা থাকবে, এবং ইউনিট প্রতি কম মুনাফা হলে কোম্পানি বেশি মুনাফা অর্জন করবে, আর বেশি মুনাফার কারণে তার শেয়ার হোল্ডাররা বেশি বেশি লভ্যাংশ পাবে। অতএব এই কোম্পানির বাজার দর বাড়তে থাকবে, বাজার দর বৃদ্ধি পাওয়া মানে কোম্পানির সম্পদ বৃদ্ধি পাওয়া। এই জন্য আমরা বলতে পারি যে দুটি কোম্পানির মধ্যে শাইনপুকুর কোম্পানিটি দীর্ঘমেয়াদে টিকে থাকবে। তো আজকে আমরা আর বেশি কথা বলবো না, তোমাদের সবাইকে ধন্যবাদ। আর তোমাদেরকে বলে রাখি যে সামনের দিনে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সেটা প্রথম পত্র হতে পারে অথবা দ্বিতীয় পত্রও কিন্তু হতে পারে। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।